ইবাৰেছো ৰাজ্যিক পৰ্যায়ৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰলৈ শিৱসাগৰত অব্যাহত আছে আফ্ৰিকান সোৱাইন ফিভাৰৰ আতংক ন ন অঞ্চললৈ বিয়পিছে আফ্ৰিকান সোৱাইন ফিভাৰ সোৱাইন ফ্লুত আক্ৰান্ত হৈ মৃত্যু হৈছে শ শ গাহৰিৰ অঞ্চলটোৰ গাহৰি পালকৰ মাজত হাহাকাৰ অৱস্থা সৃষ্টি হৈছে চৰকাৰী গাহৰি পামতো আফ্ৰিকান সোৱাইন ফিভাৰৰ সংহাৰী ৰূপ উপায়হীন পশুপালন বিভাগে নিৰ্ধাৰণ কৰিছে চৰকাৰী গাহৰি পামৰ সকলো গাহৰি অতি ভয়ংকৰ ৰূপত সংক্ৰমণ বৃদ্ধি পাইছে আফ্ৰিকান সোৱাইন ফিভাৰৰ ন ন অঞ্চললৈ বিয়পিছে আফ্ৰিকান সোৱাইন ফিভাৰ সোৱাইন ফ্লুত আক্ৰান্ত হৈ মৃত্যুমুখত পৰিছে শ শ গাহৰি অঞ্চলটোৰ গাহৰি পালকৰ মাজত হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে চৰকাৰী গাহৰি পামতো আফ্ৰিকান সোৱাইন ফিভাৰৰ সংহাৰী ৰূপ উপায়হীন পশুপালন বিভাগে নিৰ্ধাৰণ কৰিবলৈ বাধ্য হৈছে চৰকাৰী গাহৰি পামৰ সকলো গাহৰি আমি পোনপটীয়া সম্প্ৰচাৰত সংযুক্ত হৈছো শিৱসাগৰৰ পৰা আমাৰ সাংবাদিক প্ৰদীপ গগৈৰ সৈতে প্ৰদীপ অতি উদ্বেগজনকভাৱে আফ্ৰিকান সোৱাইন ফিভাৰৰ সংক্ৰমণ বৃদ্ধি পাইছে সংহাৰ অব্যাহত আছে এইখিনি মুহূৰ্তত কেনেকুৱা ধৰণৰ পদক্ষেপ গ্ৰহণ কৰা হৈছে চৰকাৰৰ তৰফৰ পৰা কিমান গাহৰিৰ এই মুহূৰ্তত মৃত্যু হৈছে বা মাৰি পেলাবলৈ বাধ্য হৈছে গাহৰি হয় জয়ন্ত শিৱসাগৰ জিলাত সোৱাইন ফিভাৰৰ সন্ত্ৰাস অব্যাহত আছে যোৱা এক নৱেম্বৰত শিৱসাগৰ ৰাজহচক্ৰৰ অধীনৰ এলেকাত আৰু সেইদৰে বেতবাৰী মজা কোঁৱৰপুৰ মজা আদিত প্ৰশাসনে নিষেধাজ্ঞা জাৰি কৰিছিলে নিষেধাজ্ঞা অনুসৰি গাহৰি কিনা বেচা সৰবৰাহ কৰা কটা এইবিলাক নিষেধাজ্ঞা আৰোপ কৰিছিলে এই বেমাৰটো ৰোধ কৰিবলৈ কিন্তু অতি দুখৰ বিষয় যে বৰ্তমানেও সোৱাইন ফিভাৰৰ প্ৰাদুৰ্ভাৱ অব্যাহত আছে ন ন অঞ্চললৈ বিয়পিছে শিৱসাগৰ বকতাৰ মজালৈ বিয়পিছে সেইদৰে খেলুৱাটো শিৱসাগৰ খেলুৱা উন্নয়নখণ্ডৰ প্ৰায়বিলাক এলেকাত সোৱাইন ফিভাৰত বৰ্তমান গাহৰি মৃত্যুমুখত পৰিছে আৰু আনকি চৰকাৰী যিখন গাহৰি পাম আছিলে খেলুৱাত সেইখনতো সোৱাইন ফিভাৰৰ ফলত গাহৰি মৃত্যু হৈছে আৰু খুদ পশুপালন বিভাগে তাত গাহৰি নিধন কৰিবলগীয়া এক পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে গতিকে এনে অৱস্থা গাহৰি পালকসকলৰ মাজত হাহাকাৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে মোৰ কাষত আছে বৰ্তমান শিৱসাগৰ জিলা পশুপালন বিষয়া আৰু গাহৰি পালক সন্থাৰ বিষয়ববীয়া পোনপ্ৰথমে জিলা পশুপালন বিষয়াৰ পৰা আমি জানিম সুধিব বিচাৰিছোঁ কেনেধৰণৰ বৰ্তমান পদক্ষেপ গ্ৰহণ কৰা হৈছে যেতিয়া আপুনি কোৱা মতে যেতিয়া আমি ব্যৱস্থাটো লৈছিলোঁ আমি চেম্পলবিলাক পঠাইছোঁ আৰু হয় যেতিয়া পৰিস্থিতি পাই আছে আমি তাত কালিং কৰি আছোঁ আৰু কালিঙৰ পৰা আৰু ৰাইজক জনাই আছোঁ বিভিন্ন ফৰমৰ পৰা আপোনাৰ নিজ মাধ্যমৰ পৰা গাহৰি পালক সংস্থাৰ পৰা কি যিহেতু এতিয়া কমপ্লিট বায়'ছিকিউৰিটিটো মেইনটেইন কৰাৰ দৰকাৰ যদি বায়'ছিকিউৰিটি যদি ফেইলিয়ৰ হয় তেতিয়া লোকচান হোৱাৰ সম্ভাৱনা খুবেই বেছি আৰু আফ্ৰিকান সোৱাইন ফিভাৰ এতিয়া কোনো বেলেগ কোনো চিকিৎসা নাই কোনো ৰোধ কৰিব সাধন নাই বায়'ছিকিউৰিটি একমাত্ৰ উপায় আছে য'ত আমি ৰোধ কৰিব পাৰিম হয় যোৱাকালি আমাৰ পিগ ফাৰ্ম গাহৰি খেলুৱা যি আছিলে তাত নটা গাহৰি আছিলে নটা গাহৰি যেতিয়া পৰিস্থিতি বাঢ়িলে আমি কালি কৰা হ'ল গাহৰি পালক সন্থাৰ বিষয়ববীয়া হৈছে বহু সংখ্যক পালক বৰ্তমান হাহাকাৰ পৰিৱেশ যিহেতু এই ব্যৱসায়ৰ জৰিয়তে তেওঁলোকে জীৱিকা অৰ্জন কৰিছিলে বৰ্তমান কি পৰিৱেশ হয় অতি মানে এটা ভয়াৱহ পৰিস্থিতি শিৱসাগৰ কোনো এটা অঞ্চলত বাকী নাই যে গাহৰি মৃত্যু হ'বলৈ প্ৰতিটো অঞ্চলৰ প্ৰতিটো চুকে কোণে মানে গাহৰি মৃত্যুমুখত পৰি আছে নদী বিল খালতো তেখেতসকলে পেলাই দিছে অতি দুৰ্ভাগ্যজনক বিষয় এইটো ইয়াৰ লগতে বিভাগে খুব মানে অৱহেলাৰ দৃষ্টিৰে চাই আছে গোটেই বিষয়সমূহ তেখেতসকলে কিন্তু বায়'ছিকিউৰিটিৰ কথা কয় কিন্তু আপুনি লক্ষ্য কৰিব এতিয়া বায়'ছিকিউৰিটিৰ ক্ষেত্ৰত তেখেতসকলৰ আমাৰ যিখন খেলুৱা ফাৰ্ম এখন যিহেতু চৰকাৰী ফাৰ্ম তেখেতসকলোৱে কিন্তু বাৰে বাৰে গাহৰিসমূহ মৃত্যুমুখত পৰি আছে গতিকে সেইটো এটা খুব মানে আচৰিত হ'বলগীয়া কথা সেইখন যেন একেবাৰে সোণৰ কণীৰ পৰা হাঁহৰ মানে পৰিণত হৈছে নিচিনা আমাৰ অনুভৱ হয় বায়'ছিকিউৰিটিৰ কথা কৈ কিন্তু কোনো ধৰণৰ যোগান তেখেতসকলে বিভাগৰ তৰফৰ পৰা আমাৰ এই ভেটেনেৰিসমূহ দিয়া নাই বুলি আমি শুনিবলৈ পাইছোঁ যিহেতু চেম্পুল পঠাবৰ কাৰণে একো একোটা সৰু সৰু টেমাৰো প্ৰয়োজন হয় সেই টেমাটো পৰ্যন্ত দুটকীয়া পাঁচটকীয়া টেমা এটালৈকে আজিলৈকে যোগান দিব পৰা নাই আমি বাৰে বাৰে কৈছোঁ ধৰক কালি ডিবিঅ' ছাৰে সেই গাহৰি ফাৰ্মকেইখন বা পৰহি এখন নাজিৰাত কালিং কৰিব গৈছে তেখেতসকলৰ কোনো পি পি কিট আদিৰ ব্যৱস্থা নাই ভৰি ফুট কভাৰৰ ব্যৱস্থা নাই ছাৰে ধৰক সেই জোতাযোৰ পিন্ধিয়ে কালি গৈ তাত কালিং কৰি আহিছে আৰু সেই জোতাযোৰ পিন্ধিয়ে ধৰক আজি ইয়াতে ওলাই আহিবলগীয়া হৈছে তাত যদি ফুট কভাৰ এটা পিন্ধি থাকিলেহেঁতেন বা পি পি কিট এটা পিন্ধি থাকিলেহেঁতেন সেইটো তাতে জ্বলাই হোৱা নে ভাইৰাছটো হয়তো নাহিলে আজি হয়তো তেখেতে জোতাত ভাইৰাছটো লাগি আহিছে মই ইয়াত আহিবলগীয়া হৈছে আপুনি ইয়াত আহিবলগীয়া হৈছে আমাৰ জৰিয়তে আকৌ ভাইৰাছটো বিভিন্ন স্থানলৈ যাব পাৰে
গতিকে এই বায়োচিকিউরিটির ক্ষেত্রে তেখেতসকলে সম্পূর্ণ মানে অনীহা প্রকাশ করেছে বা বিভাগে যেখানে যোগাড় দিব লাগে ডিপার্টমেন্টক বা হসপিটাল সমূহক সেই কামো করবর কারণে কোনো ধরনের ব্যবস্থা করা নাই। আনকি স্যাম্পলটো ইয়ারপা গুয়াহাটিলে পঠাবলো যা ভাড়ার প্রয়োজন সেই ধনেরও তেখেতসকলে যোগান ধরবলে সক্ষম হয়। এটা অভিযোগ উত্থাপন করেছে আপনার সম্মুখতে কি কব আপনার আসলতে খেলা যদি চলি আছে অভিযোগ তো কিছু অসত্য যা বায়োসিকিউরিটি মেজার আছে সেইটা আমি লই আছো আর যা কালিং করবর কারণ যেটা গৈছিলে তারপর আই সবই সম্পূর্ণ কাবার ধুয়ে চেঞ্জ করা তার সিকিউরিটি ডিসেনিটাইজ করার কারণে আমি নির্দেশ দিয়া আছে আর মনে ভাব আছে কি আমি যে কাপড় যদি পিঁধি আছো এই সেনিটাইজ নহয় এই সম্পূর্ণ ভুল সবে তার যে কাম করেছে সেনিটাইজ করেছে। হয় বায়োসিকিউরিটি ফেলিয়ার আমার খেলোয়া প্লেটফর্মর যে হয়েছে এইটো তাত বায়োসিকিউরিটি মেজারের কারণে কিছু ব্যবস্থা থাকবে লাগছিল এই নাথাকার কারণে এই হল আর এই যেতাল আমি সরকারও লিখাও হয়েছিল সরকার লাহে লাহে ব্যবস্থা লই আসে কিন্তু হয় আর কিছু বস্তুটো সরকারও নিদিলেও আমার গাহরি পালক সংস্থার পর বা রাইজ নিজে আহিছে হেল্প করবর কারণে তার কারণে আমি দেখা গেছে যে এটা বহুত গাহরি মহার ফলত বারুকই ক্ষতিগ্রস্ত হয়েছে দুমাহ পূর্বেও সেদরে মরিছিলে এবছর পূর্বেও মরিছিলে বহু গাহরি পালক সকল সাধারণত ক্ষতিগ্রস্ত হয়েছে তেওঁলোকে ফার্ম খুলে কিন্তু উধারিব পৰা নাই কিমান শিবসাগর জেলাত আসলতে গাহরির প্রতিদিনে কিমান মান বিক্রি হয়েছিল ভাল অবস্থাত যেটা ভাল অবস্থা আসলে প্রায় গাহরি আমার শিবসাগর ডিস্ট্রিক্ট 400-500 গাহরি প্রতিদিন বিক্রি হয়ে আসলে টকার হিসাব কিমান ব্যবসায় প্রায় 80-90 লাখ পার ডে হিসাব গিয়ে আসে এক বৃহৎ বজার আছে শিবসাগর জেলাত কিন্তু বর্তমান ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পালক ক্ষতিপূরণ দিয়া হয়েছে সরকার যা আফ্রিকান সোয়াইন ফিভার যে কনফার্ম হয়েছে সরকার ক্ষতিপূরণ দিয়ার কারণে ব্যবস্থা করেছে যখন অবগত নহয় ধর কেন্দ্রীয় ধরনের এপ্লাই করব লাগে বা নিজেই পেলাই দিছে নদীত সেইসকলের কি হব সেইসকলে অবশ্যই গাহরি পালক সংস্থায় যেটা আগবাড়ি আছে কৈছে কি স্যার আমি সবক নেটত লইছো আর সবক জানাই আছো এটা আর সংবাদ মাধ্যমের আমার ফিল্ড স্টাফ যেটা কাম করেছে সবক জানাই আছে এই জানার পাছত প্রায় গাহরি পালক আমার নেটত আহি গৈছে আর তথাপি কিছু অজ্ঞানতা হিসাবত পেলাইছে এই আমি গম পাইছো দেখিছো আর তারপর আমি তার বিডিপি কই আমি পুতিবলে ব্যবস্থাটো লৈছো। হয় আর গাহরি পালক সন্থার বিষয় আছে কি কব আসলতে বর্তমান বাড়ি গৈ আছে প্রতিরোধের কারণে আপনার সহযোগিতার প্রয়োজন? নিশ্চয় 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 আমি সহযোগিতা সদায় ডিপার্টমেন্ট করিয়ে আছো সরকার অনীহাখিনি কথা সদায় কয়ে আছো সেইখিনি কই থাকি লাভ নাই কিন্তু আমার পালকসকলে যথেষ্টখিনি ভুল করে আছে আর অবশ্যই উপায়বিহীন হয়ে তেখেতসকলে করেছে কিয়নো গাহরিটো মরি যাওয়ার তেখেত সম্পূর্ণ শেষ হয়ে যায় বা স্যাম্পল পঠোৱাৰ পিছতো রিপোর্ট অহালে 4-5 দিন সময় লাগে আর কালিং করলেহে যেহেতু পয়সা দিয়ার একটা নিয়ম আছে বিভাগের ফলের গতি কালিং করার আগতে গাহরিখিন মরি শেষ হয়ে যায় গতি এটকাও নেপায় যার তেখেতসকলে গাহরিখিন সস্তায় মস্তায় হলেও বিকি পেলায় দুপয়সা অর্জন করার কথা চিন্তা করে কিন্তু এই রুগিয়া গাহরি সমূহ বজারলে যিমানে ওলাই আহিছে সিমানে বেমারটা ভয়ানকভাবে বৃদ্ধি পাই আহিছে যেহেতু রুগিয়া মাংস সমূহ বিভিন্নজনে গাহরকে লৈ গৈছে বা কোনো ফার্মর কাষর মানুষে লৈ গৈছে খাব কারণে আর সেইদরেও বেমারটা ব্যাপকভাবে বিয়পিছে আমি বারে বারে অনুরোধ করে আছো যে কোনো পালকে যাতে গাহরি সমূহ বজারলে উলিয়াই নিদিয়ে বেমারিয়ে হোক রুগিয়া হোক আনকি মৃত গাহরি কাটি বিক্রি করেছে বলে শুনেছো প্রায় 80 টাকাত 2.5 কেজিলৈকে ভাগ করে কিছু কিছু স্থানত খাইছে বলে আমি শুনব পাইছো এটিও দুর্ভাগ্যজনক বিষয় গতি প্রতিজন গাহরি পালক বিনম্রভাবে আমি অনুরোধ জানাইছো কোনো কারণে যাতে তেখেতসকলে গাহরি সমূহ বজারলে উলিয়াই নিদিয়ে আর যিখিনি বিধিগত নিয়ম আছে সেইখিনি যাতে তেখেতসকলে লয়। হয় জয়ন্ত, এয়া আসলতে প্রশাসন ব্যর্থ হয়েছে নিশ্চয়কৈ চূড়ান্ত রূপত ব্যর্থ হয়েছে কারণ গাহরি সরবরাহ বা বিক্রীত নিষেধাজ্ঞা জারি করিয়ে যে বহি আছে প্রশাসন যধরণের তৎপরতা গ্রহণ করব লাগিছিল যধরণের নিরীক্ষণ করব লাগিছিল এই সমগ্র প্রক্রিয়াট সেয়া কিন্তু গাহরি পালকসকলে দেখবলে পোৱা নাই আর সমান্তরালক একাংশ গাহরি পালকলেও আহ্বান জানা হয়েছে যাতে এই সজাগতামূলক ব্যবস্থাখিনি গ্রহণ করা হোক যাতে কোনো ধরনের গাহরি বজারলে উলিয়াই নিয়া নহয় তারবাবেও কিছু গুরুত্ব প্রদান করব লাগিব আর যধে মধে একাংশ গাহরি পালকে কিন্তু মৃত গাহরির নৈটো পেলাই দিছে যার বাবে ইয়ার সংক্রমণ বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে আর সমান্তরালক প্রদীপ ইতিমধ্যে জানাইছে যে এই সমূহ মরা মৃত গাহরিও আনকি বিক্রি করা হয়েছে যিয়ে নাকি জনস্বাস্থ্যের প্রতিও ভাবুকি আনিব পারে গতি এই ক্ষেত্রে প্রশাসনে কঠোর ব্যবস্থা গ্রহণ করার অতি প্রয়োজন। ধন্যবাদ জানাইছো প্রদীপ এই মুহূর্তে আপনাকে।